ফিফা ওয়ার্ল্ড কাপ 2022 এর 1 ডিসেম্বরের হাই ভোল্টেজ ম্যাচে বাংলা সময় রাত 9টায় মাঠে নামছে বেলজিয়াম এবং ক্রোয়েশিয়া। এই ভিডিওতে আমি প্রেডিক্ট করব কোন দল ম্যাচটি জিততে পারে এবং মোমেন্টাম কোন দলের পক্ষে কথা বলছে। তবে যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন আশা করছি। ভিডিওর শুরুতেই বলে রাখছি এটা শুধু একটা প্রেডিকশন, বিভিন্ন তথ্যের আলোকে প্রেডিক্ট করা হয় কোন দল জিতবে, তবে শতভাগ কেউ বলতে পারবে না কারা জিতবে। মাঠে যারা নিজেদের সেরাটা উজাড় করে দেবে তারাই জয়ী হবে। শুরুতেই দেখে আসবো ক্রোয়েশিয়ার শুরুর একাদশটা কেমন হতে পারে। স্টার্টিং ইলেভেনে যারা থাকতে পারেন তারা হচ্ছেন লিভাকোভিচ, জুরানোভিচ, ডেজান লভরেন, গ্যার্দিওল, সোসা, লুকা মদ্রিচ, ব্রোজোভিচ, কোভাসিচ, ক্রামারিচ, লিভাজা এবং ইভান পেরিসিচ। বেলজিয়ামের পসিবল স্টার্টিং লাইন আপ হতে পারে থিবো কোর্তোয়া, কাস্তাগনে, অলডারওয়ারল্ড, বেটোঙ্গান, মুনিয়র, টিলেমান্স, উইটসেল, কারাস্কো, ডি ব্রুইনা, এডেন হ্যাজার্ড এবং বাটসুই। এ ম্যাচে আমার মনে হচ্ছে ক্রোয়েশিয়া জিতে পারে সামান্য ব্যবধানে অথবা ম্যাচটি টাই হবে। এ ম্যাচের আগে ক্রোয়েশিয়ার পয়েন্ট 4 এবং বেলজিয়ামের 3। এ ম্যাচে যারা জিতবে তারাই রাউন্ড অফ 16 যাবে এবং পরাজিত দলকে অপেক্ষা করতে হবে মরক্কো ম্যাচের দিকে। তবে বেলজিয়ামের জয়ের কোনো বিকল্প নেই এ ম্যাচে, তবে ক্রোয়েশিয়া ড্র করলেও শেষ 16 নিশ্চিত। আমার কাছে মনে হচ্ছে জার্মানি স্পেন ম্যাচের মতোই রং ছড়াবে এই ম্যাচটি।